আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। রিসেট বাটন চাপার ব্যাখ্যা দিল প্রধান, উপদ্রেষ্টার প্লেস উইং। সনাতন ধর্মাবলম্বীদের নিশ্চিন্তে থাকতে বললেন পররাষ্ট্র উপদ্রেষ্টা। দেয়ালটপকে পালানোর বিষয়ে মুখ খুললেন হারুন। সেন্ট মার্টিনের কাছে বাংলাদেশি মাছ ধরার ট্রলারে গুলি, নিহত এক। জনগণ এক থাকলে ভারতীয় আধিপত্যবাদের উৎখাত সম্ভব, জানিয়েছেন মাহমুদ রহমান। ম্যাও ম্যাও করে খুনিদের বিচার করলে হবে না, জানিয়েছেন এনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রিসেট বাটন চাপার ব্যাখ্যা দিল প্রধান উপদ্রেষ্টার প্লেস উইং। সম্প্রতি ভয়েস অফ আমিরাকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদ্রেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের দেয়া সাক্ষাৎকার ঘিরে কেউ কেউ ভুল ব্যাখ্যা দিচ্ছেন। রিসেট বাটন চাপার কথা বলে তিনি কখনোই বাংলাদেশের গর্বিত ইতিহাস মুছে ফেলার কথা বলেননি। আজ বৃহস্পতিবার প্রধান উপদ্রেষ্টার প্লেস উইংয়ের এক বিবৃতিতে এসব কথা বলা হয়। বিবৃতিতে বলা হয়, ডক্টর ইউনুস রিসেট বাটন চাপার কথাটি উল্লেখ করে দুর্নীতিগ্রস্ত রাজনীতি, যা বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে এবং কোটি মানুষের ভোটার অধিকার ও নাগরিক অধিকার হরণ করেছে, সেটি থেকে বের হয়ে এসে নতুনভাবে শুরু করার কথা বুঝিয়েছিলেন। তিনি কখনোই বাংলাদেশের গর্বিত ইতিহাস মুছে ফেলার কথা বলেননি। বিবৃতিতে আরও বলা হয়, এখানে উল্লেখ্য, কেউ যখন কোনো ডিভাইসে রিসেট বোতাম চাপেন, তখন তিনি নতুন করে ডিভাইসটি চালু করতে সফটওয়্যার সেট করেন, এতে হার্ডওয়্যার পরিবর্তন হয় না। 1971 সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের হার্ডওয়্যার। সনাতন ধর্মাবলম্বীদের নিশ্চিন্তে থাকতে বললেন পররাষ্ট্র উপদ্রেষ্টা। সব ধর্মের মানুষের সাংবিধানিক অধিকার বজায় রাখতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছিলেন পররাষ্ট্র উপদ্রেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন। সেই সঙ্গে তিনি সনাতন ধর্মাবলম্বীদের নিশ্চিন্তে থাকতে বলেছেন। বৃহস্পতিবার 10 অক্টোবর রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। উপদ্রেষ্টা বলেন, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, সারাদেশে যেন কোথাও কেউ অপরাধ করার সাহস না পায় সেই ব্যাপারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সব ধর্মের মানুষের সাংবিধানিক অধিকার বজায় রাখতে সরকার বদ্ধপরিকর। সব ধর্মের মানুষ বাংলাদেশের নাগরিক উল্লেখ করে তহিদ হোসেন বলেন, কোনো সম্প্রদায়কে ধর্মীয় কারণে অত্যাচার করা যাবে না। যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সরকার সেটা বিচারের আওতায় আনবে। যে কদিন দেশে সরকার ছিল না, তখন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তা আমরা স্বীকার করি, তবে সে অপরাধের শাস্তি হবে। দেয়ালটপকে পালানোর বিষয়ে মুখ খুললেন হারুন। 2021 সালে জাতীয় সংসদের সামনে এক মিছিলে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুককে মারধরের ঘটনায় প্রথম আলোয় আসেন মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। এরপর থেকে বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডে তার নাম আসে। ছাত্র জনতার অভ্যন্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় 2 মাস পর হলেও এখনও গ্রেফতার হননি বিক্ষোভ দমনে গুলি ছুটতে নির্দেশ দেয় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছেন হারুন। গত 29 আগস্ট খবর পাওয়া যায়, হারুন রাজধানী উত্তরার একটি বাসায় অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে ওই বাসা ঘিরে রাখেন স্থানীয়রা। পরে তাকে পাওয়া যায়নি, এবার তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে শোনা যাচ্ছে, তবে বিষয়টি এখনও নিশ্চিন্ত নয়। তার অবস্থান নিয়ে এক রকমের ধোঁয়াশা রয়েছে অজ্ঞাত স্থান থেকে একটি বেসরকারি টেলিভিশনের ইউটিউব চ্যানেলে কথা বলেছেন আলোচিত এই পুলিশ কর্মকর্তা। সেখানে ছাত্র জনতার গণ অভ্যন্থান আন্দোলন দমনে তার ভূমিকা সহ নানা বিষয়ে কথা বলেছেন। দাবি করেছেন, তাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, তাকে মোয়া বানানো হচ্ছে। হারুন বলেন, আমাকে ঘিরে নানা ধরনের গঞ্জন ছড়ানো হচ্ছিল, তখন আমি
চুপ ছিলাম। সরকার যখন বলল সবাইকে কাজে যোগ দিতে, তখন আমি গত 8 আগস্ট ডিএমপি কমিশনারের সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাকে তখনই যোগ দিতে নিষেধ করেন, আমাকে নিরাপদ স্থানে থাকতে বলেন। আমি যোগদান করতে গেছি কিন্তু আমি যোগ দিতে পারিনি। 2 দিন পর দেখি আমার নামে মোহাম্মদপুর থানায় একটি মামলা করা হয়েছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, কমিশনার ও আমাকে হুমকির আসামি করা হয়। তখন আমি অবাক হলাম, আমি তো ডিবিতে কাজ করি, ডিবির কাজ হলো মামলা তদন্ত করা। সেন্ট মার্টিনের কাছে বাংলাদেশি মাছ ধরার ট্রলারে গুলি, নিহত এক। মাছ ধরার ট্রলারে মিয়ানমার থেকে আসা গুলিতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জেলে। এ সময় 60 জন মাঝি মাল্লা সহ 4টি ট্রলার অপহরণ করে মিয়ানমারের নিয়ে যার পর কয়েকজনকে ছেড়ে দেয় দেশটির নৌবাহিনী। গুলিবিদ্ধ হয়ে নিহত জেলে মোহাম্মদ উসমান শাহাপুরীর দ্বীপের কুনানপাড়া এলাকায় বাচ্চু মিয়ার ছেলে। বৃহস্পতিবার 10 অক্টোবর দুপুরে অপহরণ করে নিয়ে যাওয়াদের কয়েকজনকে ছাড়ার কথা জানায় ট্রলার মালিকরা। ট্রলার মালিকরা জানিয়েছেন, গতকাল বুধবার দুপুরে সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিমের মৌলভীর শিল নামের মহল্লায় এই ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন আরও 3 জেলে, তবে তাদের নাম ঠিকানা জানা যায়নি। জনগণ এক থাকলে ভারতীয় আধিপত্যবাদের উৎখাত সম্ভব, জানিয়েছেন মাহমুদুর রহমান। সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার বিফল হলে বাংলাদেশে আবারও ভারতীয় কর্তৃত্ববাদ প্রতিষ্ঠিত হবে। দেশের 18 কোটি জনগণ যদি এক থাকে তাহলে ভারতীয় আধিপত্যবাদের উৎখাত সম্ভব। বৃহস্পতিবার 10 অক্টোবর দুপুর 12টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময়ের সময় এ আহ্বান জানান তিনি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসির করিডোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই মত বিনিময় সভার আয়োজন করে। সভায় মাহমুদুর রহমান বলেন, 2টি লক্ষ্যে ছাত্র জনতার আন্দোলন হয়েছিল। প্রথম লক্ষ্য ছিল ফেসিবাদী সরকারের পতন ঘটানো, দ্বিতীয়ত ভারতীয় আধিপত্যবাদ নির্মল করা। আমাদের প্রথম লক্ষ্য অর্জিত হয়েছে, কিন্তু দ্বিতীয়টা আমরা এখনো অর্জন করতে পারিনি। এখন সুযোগ এসেছে ভারতীয় আধিপত্যবাদকে চিরতরে উৎখাত করার। এজন্য অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখতে সব চেষ্টা অব্যাহত রাখতে হবে, কারণ এই সরকার না টিকলে ভারতীয় সাম্রাজ্যবাদ আবার মাথা চাড়া দিয়ে উঠবে। সরকারকে টিকিয়ে রাখতে শিলাঢালা ঐক্য লাগবে। 18 কোটি জনগণ যদি এক থাকে তাহলে ভারতীয় আধিপত্যবাদের উৎখাত সম্ভব। তিনি বলেন, সরকারের দিকেও আমাদের নজর রাখতে হবে, যাতে তারা বিপদগামী না হয়। সবাইকে এই দায়িত্ব নিতে হবে, ম্যাও ম্যাও করে খুনিদের বিচার করলে হবে না, জানিয়েছেন ইনি। অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়ে বিএনপির যোগ্য মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী ইনি বলেছেন, আন্দোলনের মাধ্যমে এই সরকার এসেছে, সরকারের কাছে আমাদের দাবি বেশি, প্রত্যাশা অনেক, খুনিদের বিচার করতে হবে। শেখ হাসিনা সহ তার গাঙ্গপাঙ্গ ও খুনিদের বিচার চাই, যারা খুন ও লুটপাটের সাথে জড়িত ছিল তাদের বিচার চাই, দ্রুত বিচার করতে হবে, আস্তে আস্তে ম্যাও ম্যাও করে বিচার করলে হবে না। বৃহস্পতিবার 10 অক্টোবর দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ সর্বজয়া ও সার্বজনীয় শ্রী শ্রী রক্ষাকালী মন্দির পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।